ইমাম আবু হানিফা নাস্তিকের সাথে বাহাস করছে ইমাম আবু হানিফা বলছেন আচ্ছা অমুক দিন অমুক তারিখে আমি আসব অমুক দিন অমুক তারিখে ইমাম আবু হানিফা আসে না আসার সময় দেরি করছে তখন এই নাস্তিক বলছে হ্যাঁ ভয় আর আসছে না অনেক দেরিতে ইমাম আবু হানিফা আসলেন তখন এই নাস্তিক বলছে আচ্ছা আপনি আসতে দেরি করলেন কেন তখন ইমাম আবু হানিফা বলছেন শোনো তোমার কাছে আসার সময় একটা সমুদ্র পড়লো আমার সামনে নদী কিভাবে পার হব আমি তো বুঝতে পারছি না কোনো নৌকা নেই কোনো স্টিমার নেই আমি চিন্তাই আমি চিন্তাই একেবারে ব্যস্ত হয়ে পড়লাম যে কিভাবে নদী পার হবো আপনার সাথে আজকে আমার ডিবেট আছে প্রমাণ করতে হবে আল্লাহ আছেন তাওহিদের স্বীকৃতি দিতে হবে তো অনেকক্ষণ পর দেখলাম যে আপনা আপনি একটা গাছ ফেরে কাঠ হয়ে তক্তা হয়ে আপনা আপনি নৌকা হয়ে আমার কাছে চলে আসলো সেই নৌকাতে পার হয়ে আমি আপনার কাছে আসলাম তখন এই নাস্তিক বলছে আপনি কি পাগল নাকি আপনি কি পাগল এই আপনা আপনি গাছ ফেরে নৌকা হয়ে গেল ইমামা ভানিফা বলছেন পাগল আমি নই আপনার যদি এই বিশ্বাস থাকে যে একটা গাছ অটোমেটিক্যালি ফার হয়ে তক্তা হয়ে যেমন নৌকা হয় না ঠিক এই বিশ্ব পৃথিবী আল্লাহ ছাড়া হয় না নাস্তিকের গোষ্ঠী উড়ে সুদ্দা শেষ ইমাম আবু হানিফা তাওহিদের পক্ষে ছিলেন শিরকের বিরুদ্ধে ছিলেন সুন্নাতের পক্ষে ছিলেন বেদাতের বিরুদ্ধে ছিলেন আমরা প্রত্যেক ইমামের কথা মানি যেটা কোরআন সুন্নার সাথে মিলে যায় তাই না দেখেন ইমাম আবু হানিফা বলছেন ইদা সহাল হাদিস ফাহওয়া মাজহাবি এই কথা কার কিতাবুল গুনিয়া রূপে গুনিয়াতুত তালেবিন প্রথম খন্ড তিরিশ পৃষ্ঠা ইমাম আবু হানিফা বলছেন শোনো যখন তোমরা বিশুদ্ধ হাদিস পাবা জেনে রাখবা ওটাই আমার মাঝহাব সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন কে মানতে বলেছেন হাদিস ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা বলছেন তার প্রখ্যাত শিষ্য ইমাম আবু ইউসুফ তাকে বলছেন আমি যখনই যেটা বলি যেই ফতুয়ায় দি এটা তুমি ব্যাখ্যা করে দিও না আমার পক্ষ থেকে কোনো কিছু ফতুয়া জনগণকে আগে বলে দিও না আল্লাহর কসম মা আদরি আমি জানি না উক্তি উন আনা আম মুসিবুন আমি কি সঠিকটা বললাম না ব্যাঠিকটা বললাম আবকর আল খাতিব বাগদাদির লেখা তারিখ বাগদাদ তেরো নম্বর খণ্ডের চারশো দুই পৃষ্ঠায় ইমাম আবু হানি পরে এই কথা স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি বলছেন এ আবু ইউসুফ আমার পক্ষ থেকে যেটা আমি ফতোয়া দিচ্ছি সেটা শোনার সাথে সাথে মানুষকে বলে দিও না কেন ফা ইন্নি কাদ আরা রায়া ইয়াওমা ফাতরুকুহু গাদান আমি আজকে যেই ফতোয়া দিই আগামীকাল সেটা প্রত্যাখ্যান করি আগামীকাল যেটা ফতোয়া দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি কেন আমি তো রায়ের ভিত্তিতে চলি যখন তোমরা সই হাদিস পাবা ইলামুল মোয়াক্কেন তৃতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন ওই ব্যক্তির জন্য আমার বক্তব্য ততক্ষণ গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না সে জানে যে আমি আমার বক্তব্য কোথায় থেকে দিলাম আমি আবু হানিফার বক্তব্য যদি কোরআন সোনার সাথে মিলে তখন তার জন্য গ্রহণ করা হালাল আর আমি আবু হানিফার বক্তব্য যদি কোরআন হাদিস থেকে না মিলে তার জন্য গ্রহণ করা হালাল নয় এই কথা কে বললেন ইমাম আবু হানিফা বলেছেন কি সুন্দর কথা বলেছেন তার মানে ইমাম আবু হানিফা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে বলেছেন সোহান আল্লাহ কোরআন আর কাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তাকে উত্তম যা 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 যাযায় খায়ের দান করুন আল্লাহ তার পাপ ক্ষমা করুন আল্লাহ তার খেদমত তিনি ছিলেন তাওহিদের পক্ষে দাওয়াত দিয়েছেন শির বিদাতের বিরুদ্ধে তিনি কণ্ঠ ভূমিকা পালন এভাবে ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন লুকাল ইকদুল ইকুল জিতফি আহ কামিল ইস্তেহ এটা একটা বই আতাশ পৃষ্ঠাতে ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন লুকাল লিদনি আমার অন্ধ গুলামি করো না আমার তাকলিদ করো না আখা জমিনাল কিতাবি ও তোমরা কোরআন এবং সই সন্নাকে আঁকড়ে ধরো ইমাম আবহানি পাখনটা ধরতে বলেছেন আঁকড়ে ইমাম সাফি বলছেন আল খোলা সাবি আসবাবিল একতলাপ একশো আট ইমাম সাফি বলছেন ইদার আইতা কালামি ইউ খালিফুল হাদিস ইমাম সাফির বক্তব্য আমার কথা যদি হাদিসের উল্টা তুমি দেখো ফামানুবিল হাদিস তখন হাদিসের উপরে আমল করো ওয়াদ্রিবুবি কালামিল হায়েত আর আমার কথাকে তুমি দেওয়ালে নিক্ষেপ করে দিও সুফান আমরা প্রত্যেক ইমামের কথা মানি ততক্ষণ যতক্ষণ কোরআন সন্নার সাথে মিলে যায় আমরা কারোর কথা মানতে রাজি নাই যখন কোরআন সন্ন্যার উল্টা চলে যায় বোঝেননি আমরা প্রত্যেককে সম্মান করি শ্রদ্ধার সাথে বিদ্বেষ নাই আমাদের প্রত্যেকের টার্গেট কোথায় জান্নাত আল্লাহ আমাদের আকিদা আমল সংস্কার করে কোরআন সন্না এই আকিদা মানহাস সঠিকটা দেখে সন্নার উপরে আমাদেরকে আমল করে কোরআন সন্ন্যার আদলেই সঠিক এমন নিয়ে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করার আল্লাহ মামিন আল্লাহ বলছেন আমার উম আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল আমার পর্যন্ত হকের ওপরে বিজয় থাকবে রাসুল সাল্লাহ সাল্লাম সরল রেখা একটা টেনেছেন তার মানে একটি দল একটি উম্মা হকের ওপরে থাকবে সঠিক সহজ সরল রাস্তা একটি হয় এইবারে তিরমিজির দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম শেষ অংশে বলছেন ইন্না বানি ইসরায়েলা তাফার রাকাত আলা সিন্তা এনে অসাবি ইনাম ইল্লাতান বান ইসরায়েল জাতি বিভক্ত হয়েছিল বাহাত্তরটি ফেরকাই অত্তাহতারিক উমতি আলাস সালাশেও অসাবে ইনামিল্লাতান আর আমি মোহাম্মদ সালসাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে তিয়াত্তরটি কাতারে কত কাতারে মুসলিমরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে কল্লুহমফিন্নার প্রত্যেক দল যাবে জাহান্নামে ইলনাম ইল্লাতান ওয়াহেদাতান একটি দল একটি কাতারভুক্ত মুসলিমরা যাবে জান্নাতে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন মান হে সেই একটি দল একটি ফেরকা একটি কাতার যেই মুসলিমরা জান্নাতে যাচ্ছে তারা কারা রাসুল সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়াসহাবি যারা আমার এবং আমার সাহাবির নীতি আদর্শে সার্বিক জীবন পরিচালনা করে তারাই হবে বিচার মাঠে ডাইরেক্ট জান্নাতি দল সার্বিক জীবনে কাদের নীতি মানতে হবে রাসুল সাহায্যের নীতি সাহাবাদের নীতি আমি বুঝাতে চাচ্ছি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন এই কথা ঠিক মুসলিম ঘরে আপনার জন্ম কিন্তু বলছেন এই মুসলিমরাই বিভক্ত হবে তিয়াত্তর কাতারে বাহাত্তর কাতার মুসলিম জাহান্নামে যাবে এক কাতার জান্নাতে যাবে আপনি মুসলিম ঠিক আছে কিন্তু আপনি তদন্ত করুন আমি কি বাহাত্তর দলে আছি না প্রাপ্ত জান্নাতি এক ফেরকার কাতারে আছি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে মনে করেছেন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই বলে যাব যাবা আপনার আকিদ মানহাজ নীতি যদি সাল্লাম সাহাবাদের নীতির উল্টা হয় তাহলে হজ হজাকাত সালাত আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না দলিল কি আপনি বলবেন আপনি যে বললেন যে সালাদ শ্যাম হজ আদায় করো জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ যদি আপনার আকিদা মানহাজ সাহাবাদের আকিদা মানহাজের সাথে মিল না খাই যদি আপনার ইমান আকিদে আমলটা যদি সাহাবাদের নীতির সাথে মিল না খাই তাহলে আপনার সালাদ দিয়ে জান্নাত হবে না আপনি লিখে নেন দলিল সৈবুখারি পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস সই বুখারি আবু সাহেদ খুদরি রাজি আল্লাহন বলছেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কমন রাসুল সাল্লাম বলছেন এই শোনো তোমাদের ভিতরে একটা কম একটা দল বের হবে তোমাদের ভিতরে একটা দল একটা কম বের হবে তাহকে রুনা সলাতা কুম্মা সলাতিহীন তাদের সলাতের তুলনায় তোমাদের সালাদকে তুচ্ছ মনে করবে ও শ্যামাকুম্মা তা তোমাদের শ্যামে তাদের শ্যামের তুলনায় তোমাদের শ্যামকে তারা তুচ্ছ মনে করবে ও আমালাকুম্মা আমালিহীন তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে তার মানে এক শ্রেণীর কম জাতি বের হয়েছে যারা মানুষের কিছু সালাদকে তুচ্ছ মনে করছে সিয়ামকে তুচ্ছ মনে করছে আমলকে কম মনে করছে তারা হবে বেশি পরহেজগার বেশি সালাত আদায়কারী বেশি হস পালনকারী বেশি জাকাত আদায়কারী বেশি সিয়াম পালনকারী রাসুসাল্লাম বলছেন কোরআন তারা কোরআন তেলাওয়াত করবে কোরআন পাঠ করবে লা ইউসাইজু হানা জিরাহম কিন্তু কোরআনটা তাদের কণ্ঠনালী পার হবে না কণ্ঠনালীর নিচে নামবে না তারা কোরআন তেলোয়াত করবে তাদের কোরআন তেলোয়াতো কবুল হবে না ইয়ামরুকোনা দিন তারা দিন ইসলাম থেকে ওইভাবে বেরিয়ে যাবে কামা ইয়ামরুকুসাহমিনা রামিয়া যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় আপনি লক্ষ্য করেন এতক্ষণ যা শুনেছেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন এতক্ষণ যা শুনেছেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন রাসুল সাল্লাম বলছেন তারা তোমাদের সালাদকে তুচ্ছ মনে করবে তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে তোমাদের কোরআন তেলুয়কে তুচ্ছ মনে করবে তারাই বেশি সালাত আদায় করবে তারাই বেশি সিয়াম রাখবে তারাই বেশি কোরআন খতম দিবে কিন্তু তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় তার মানে সালাদ সিয়াম আদায় করার পরেও এক শ্রেণীর জাতি কম আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন তারা মুসলিমই থাকবে না তারা কি থাকবে না তাহলে কোন সালাত আদায়কারী কোন সিয়াম পালনকারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমাদের চাইতে তারা বেশি সালাত আদায় করবে কিন্তু তারা ইসলাম থেকে কি রকম কারমত বের হয়ে যাবে ধনুক দেখেননি ধনুক ধনুক থেকে তীর বের হয়ে যায় দেখেননি ইয়ামরুকুনা মিন আদ-দীন তারা দিন ইসলাম থেকে ওইভাবে বের হবে কামা ওইভাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় অথচ এরাই বেশি পরহেজগারিতা দেখায় এরাই বেশি সালাত আদায় করে তাহলে কোন সালাত আদায়কারী কোন শ্যাম পালনকারী যারা সালাদ শ্যাম বেশি আদায় করার পরেও মুসলিমের উপরে থাকবে না তারা কারা তাদের যাদের দেয় শিরকি আঁকিদা আছে যাদের মান হাজে সাল্লাম সাহাবাদের নীতির উল্টা আছে এরা মুসলিম থেকে কি হয়ে যাবে বেরিয়ে যাবে এখন আপনি দেখেন আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও আমি কি বাহাত্তর দলের মধ্যে আছি না এক কাতারে আছি যেই কাতার সরাসরি জান্নাতে যাবে আপনি ওই এক কাতারে থাকবেন কখন যখন সার্বিক জীবনে আপনি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে শিক্ষা জীবনে আপনি সলাতে আপনি সিয়ামে আপনি জাকাতে আপনি হজে আপনি মুসলিম হিসেবে যা কিছু করতে চাচ্ছেন সেখানেই একজন ব্যক্তির নীতিতে সেটা করতে হবে যেই মানুষটার নাম হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যদি মোহাম্মদ সাল্লাহাল্লামের আকিদা মানহাজের সাথে আপনার আকিদা মানহাজ যদি না মিলে তাহলে সালাদ শাম আদায় করার পরেও কোথায় যেতে হবে জাহান্নাম হাদিস স্পষ্ট বারবার পড়েন আবার পড়েন দরকার হয় আবার দাওরা ভার ভর্তি হন আবার পড়েন আবার পড়াশোনা করে পড়তেই থাকেন হাদিস কোরআন হাদিস পড়তেই থাকেন আকিদা মানহাজ বোঝার চেষ্টা করতে থাকেন এবার আপনি খুলেন সোরানা একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মা ইউশাকিকি আর বাদি মা তাবাইয়ানা লুল হুদা ওয়া ইয়াতাবি গায়রা সাবিলিল মুমিনিন আল্লাহ বলেন প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু নীতির বিরোধিতা করে ওয়া ইয়াতাবি গায়রা সাবিলিল মুমিনিন যারা সাহাবাদের নীতির উল্টা চলে নওয়াল্লিহি আমি তাদেরকে সেদিকেই ফিরাব মা আল্লাহ সে যেদিকে ফিরতে চাই অনুসলিহি জাহান্নাম এবং আমি তাদেরকে জাহান নামে আসার দিবা এটা কতই না নিকৃষ্ট জায়গা আল্লাহ স্বান তালা বলছেন যারা রাসুল সাল্লামের নীতির উল্টা চলবে রাসুল সুল্লাহ সাল্লামের হৃদায়তের উল্টা চলবে যারা শাহাবাদের নীতির শাহাবাদের পথের উল্টা চলবে আল্লাহ তাদেরকে জাহান্নামে আশার দিবেন আপনাকে বলি এখন একটু মহাদেশগণ কি বলেছেন বড় বড় ইমামগণ কী বলেছেন কোরআন হাদিস আঁকড়ে ধরতে বলেছেন আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে রাসুল সলা সাল্লাম বলছেন আমার উন্মতের একটা দল কেয়ামত পর্যন্ত বিজয় থাকবে রাসুল সলা সাল্লাম বলছেন একটি দল হবে যারা সরল পথে থাকবে আল্লা স্বানা তালা রাসুর সাল্লা সাল্লামকে বললেন মুসলিমরা তিয়াত্তর কাতার হবে এর মধ্যে এক কাতার জান্নাতে যাবে সেই এক কাতার সেই একটা দল সেই হকের অনুগামী একটা উম্মত কারা এই ব্যাপারে আমরা এখন মহাদ্দেশগণের বক্তব্য বিশ্লেষণ করি আপনি দেখেন আল্লাহ বললেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে রাসুফালাম বললেন আমার উন্মতের ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে কেয়ামত পর্যন্ত এই আয়াত আর এই হাদিসকে বিশ্লেষণ করে পৃথিবীতে যত বড় বড় মহাদ্দেশ আছে আপনার যত বড় বড় মহাদ্দেশ বিদ্যান আছে আপনার হানাফি সাফে মালেকি হাম্বালি আপনার যত বড় বড় বিদ্যান আছেন তারা প্রত্যেকেই কি বলেছেন একটু মস্তিষ্ক আপনি নিউট্রাল করেন নিরপেক্ষ থাকেন বোঝার চেষ্টা করেন আপনার ইমাম আমাদের ইমাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চার মাঝাবের চার ইমামগণ কি বলেছেন এই আয়াত এবং এই হাদিসের ওপরে বিশ্লেষণ করে প্রত্যেককে পড়াশোনা করতে হবে আপনাকে দেখাই আলিবনুল মাদিনী ইমাম বুখারির উস্তাদ আলিবনুল মাদিনী ইমাম বুখারির উস্তাদ একশো একষট্টি হৃদরিতে জন্ম দুইশো চৌত্রিশ মৃত্যু আপনি দেখেন খতিব আল বাগদাদি আওবকর আল বাগদাদির লেখা সারফা সাবাল হাদিস পাঁচ নম্বর পৃষ্ঠা বাহির করেন আলিবনুল মাদিনী বলছেন আল্লা যে বলেছেন একটি দল হকের ওপরে থাকবে রাসুল সাল্লাম বলছেন আমার উন্মতের একটি দল আমার পর্যন্ত বিজয় থাকবে এই আয়াত এই হাদিসকে বিশ্লেষণ করে আলিবনুল মাদিনী তিনি বলছেন তিনি দুইশো চৌত্রিশ হিদ্রিতে মারা গেছেন তার মানে আজ থেকে বারোশো বছর পূর্বে বলেছেন হোম রাসুল যে একটি দলের কথা বলেছেন সে তারা হচ্ছে আহলুল হাদিস এই আহল হাদিস শব্দটা আজকের না বারোশো বছর পূর্বের কথা বারোশো বছর পূর্বে মহাদেশগণ বলেছেন যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সৈসন নাম মেনে চলবে তাদের বৈশিষ্ট্যগত নাম হোম আহলুল হাদিস আপনি কেতাব খুলেন সারফ আসাবুল হাদিস পাঁচ নম্বর পৃষ্ঠা আবকরাল খাতে খাতিব বাগদাদি তিনি লিখেছেন তিনি এই কথা লিখে গেছেন ইমাম বুখারি রুস্তাদ এই কথা বলেছেন তিনি বলছেন লাউলাহম লাম নাজিদ আনিল মুক্তাঝিলা অল জাহামিয়া ও রাফি জাতি ওয়াল ওয়ালিল ইরজাই সৈয়াম মিনাস সোনান যদি আহলে হাদিস জামাত পৃথিবীতে না থাকতো তাহলে রাফেজি শিয়া খারেজি মুরজিয়া এদের কাছে সঠিক সন্না সঠিক হাদিস সঠিক ইসলাম পাওয়া যেত না উলিবনুল মাদিনী বলছেন এরাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী আলা ইন্না হিজবাল্লাহে হমুল মুফলি আর আল্লাহর সেনাবাহিনী সফল কাম এই কথা বারোশো বছর পূর্বে বলেছেন এবার আসেন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আহমাদ বিন হাম্বাল তিনি কি বলছেন তিনি তার জন্ম একশো একষট্টি একশো একষট্টি একশো চৌষট্টি হিজড়িতে দুইশো একচল্লিশ হিজড়িতে মৃত্যু তার মানে ইনি বারোশো বছর পূর্বে বলে গেছেন ইন লামিয়া কোনো আসাবাল হাদিস ফালাদ্রিমান হোম যদি নাজাদ প্রাপ্ত প্রথম ফেরকা নাজি ফেরকা যদি আহাদিস হাদিস না হয় তাহলে আমার জানা নাই তারা কারা এই কথা আমার নয় আহমদ বিন হাম্বালের যদি গালি দেন আহমদ বিন হাম্বালকে গালি দেন ইমাম আহমদ বিন হাম্বাল বারোশো বছর পূর্বে বলেছেন যে ইনলামিয়া কোনো আসাবাল হাদিস ফালাদ্রি মানহুম যদি নাজি ফেরকা আল হাদিস না হয় তাহলে আমার জানা নাই সেই দল কোন দল এটা ইমাম আহমদ বিন হাম্বালের কথা আমি শুধু অনুবাদ করে বললাম এরপরে আপনাকে দেখাই ইমাম আহম্মদ বিন হাম্বাল বলছেন লাইসা মিন খৈরাম হাদিস আমার কাছে উত্তম দল হচ্ছে আহলে হাদিস কেন লায়ারি ফোন হাদিস তারা কোরআন হাদিস ছাড়া কিছু মানে না কিছু জানে না তারা সার্বিক জীবনে কোরআন এবং হাদিসেরই অনুসারী হয় এই জন্য এরা হলো উত্তম দল আপনাকে এইবারে দেখাই ইমাম শাপি ইমাম সাফি যার নামে একটা মাঝাব হয়েছে সাফি মাঝাব ইমাম সাফি বলছেন ইমাম সাফি কি বলছেন ইজারা আইতা ইজারা আইতু রাজুলাম মিন আসাবিল হাদিস আমি যখন কোনো আলে হাদিস ব্যক্তিকে দেখি ফাঁকা আননি রাইতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ান আমি যেন জীবন্ত রাসূলকেই দেখি এই কথা কে বললেন আমার কথা ইমাম সাফি বলে গেছেন ইমাম সাফি গ্রহণ করেছেন কবে ইমাম সাফি জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশে মৃত্যুবরণ করেছেন দুইশো চার সাড়ে বারোশো ইমাম সাফি বলছেন আমি যখন আলহাদিস কোনো ব্যক্তিকে দেখি আমি যেন জীবনকে জীবন্ত রসুলকেই দেখি সুহান আল্লাহ তার মানে তার আকিদা মানহা চলা ফিরা আমল আকলা মতো রাসুলের মতো তাই মনে হয় যে আমি রসুলকেই দেখছি কি চমৎকার কথা বলেছেন আপনাকে দেখাই আব্দুল মোবারক একশো আট আঠারো হিজরিতে জন্ম একশো একাশি হিজড়িতে মৃত্যু আপনাকে হিজরি কেন বলছি আজ থেকে বারোশো বছর পূর্বে তারা এই বক্তব্যগুলি দিয়ে গেছেন তারা বলছেন হোম আহলুল হাদিস নাজি ফের হাদিস। নাস কাল আসবাস আলাসের আল হাদিসেরাই সঠিক রাস্তার ওপরে অটল আছে আলহাদিসেরাই সঠিক রাস্তার ওপরে অটল আছে এই ইমাম সাফি এই কথা বলে গেছেন যে আল্লাহ যে বলেছেন একটি সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে ইমাম সাফি এই আয়াতের আলোকে বলেছেন তারা হচ্ছে আহলে হাদিস এটা ইমাম সাফির কথা সাড়ে বারোশো বছর পূর্বেকার কথা এইবার আপনাকে দেখাই খলিফা হারুনুর রশিদ তিনি একশো ঊনপঞ্চাশ হিদড়িতে জন্ম একশো তিরানব্বই মৃত্যু তার মানে তিনিও সাড়ে বারোশো বছর পূর্বে একটা গবেষণামূলক কথা বলেছেন একশো তিরানব্বই মারা গেছেন আজকে কত হিজরি কত হিজরি চোদ্দশো একচল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ এটা ঠিক চোদ্দশো কত পঁয়তাল্লিশ একশো তিরানব্বই তার মানে প্রায় সাড়ে বারোশো বছর পূর্বে তাই না সাড়ে বারোশো বছর পূর্বে খলিফা হারুন রশিদ তিনি বলছেন তলা আমি মুসলিমদের ভিতরে যত দল হয়েছে মুসলিমদের ভিতরে যে কত ফেরকা এর ভিতরে আমি চারটি ফেরকা নিয়ে গবেষণা করেছি চারটি ফেরকা নিয়ে গবেষণা করে চারটি মত আমি পেয়েছি তলাপতুল কুফরা আমি কুফরি খুঁজেছি ফিল জাহামিয়া আমি অদৃষ্টবাদী জাহামিয়াদের ভিতরে কুফরি পেয়েছি তলাপতুল কালাম আমার সগাবা আমি কুট তর্ক আর ঝগড়া খুঁজেছি ইংদাল মোতাজিলা আমি মোতাজিলাদের ভিতরে পেয়েছি তলাপতুল আমি মিথ্যা খুঁজেছি ইংদার রাফিজাতে আমি মিথ্যা পেয়েছি রাফেজি শিয়া সম্প্রদায়ের ভিতরে ইবনে তাইমিয়া বলেছেন নাস মানুষের ভিতরে সবচাইতে ইসলামের উপরে যত মিথ্যারোপ করেছে এই শিয়া রাফেজিরা সবচাইতে বেশি মিথ্যা আরোপ করেছে শিয়াদের এখনো আঁকি দেয় যে বর্তমানে যেই মুসলিমরা কোরআন পড়ে এই কোরআনটা বিকৃত কোরআন এটা নাকি আসল কোরআন নয় কত বড় মিথ্যা আরোপ করেছে শিয়ার রাফেজিদের আঁকি দেয় যে নবী হওয়ার যোগ্যতা মোহাম্মদের নাই নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর জিব্রাইলকে সুর আলাকের পাশ আয়াত আল্লাহ দিয়ে বলছেন জিব্রাইল তুমি আলীর ওপরে নাজিল করো জিব্রাইল নাকি ভুল করে মোহাম্মদের ওপরে নাজিল করেছে তাই মুহাম্মাদ নবী হয়েছে আসলে নবী হওয়ার কথা ছিল আলীর নওজ্লাহমিন এভাবে শিয়ারা মিথ্যা আরোপ করেছে শিয়ারা সমস্ত সাহাবিদেরকে কাফের মনে করে আওয়কর ওমর এরা কাফের এখনও তাদের টয়লেটের ভিতরে আওয়াবকরের নাম তারা লিখে রাখে কুকুরের নাম রাখা বকর এবং এমনকি তারা আয় সারা জিয়া তালাকে মনে করে এ হলো জেনাকারিনী মহিলা নওয়াজবুল্লাহমিন জালেক যে আল্লাহ সুবাহ তালা সুরানুরের দশটি আয়াত নাজিল করে আয় সারা জিয়া তালার সতীত্বের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন এই দশটা আয়াতকে শেয়ারা অস্বীকার করল না যারা শিয়াকে মুসলিম মনে করবে এরা কাফের শিয়া যারা রাফেজি শিয়া এরা কাফের আপনি যদি মনে করেন শিয়ারা মুসলিম তাহলে আপনার মান ধ্বংস হয়ে যাবে আপনি প্রীতি দেখান আর আমাদেরকে বলে ইহুদিদের দালাল আর শিয়াদেরকে তৈরি করেছে ইহুদিরা আপনি ইতিহাস জানেন সবচাইতে ইসলামের বড় দুশ্মন এই শিয়া ইহুদি এদের জোট এদের রক্ত এদের শুক্র কীট একই একই বাপের সন্তান শিয়া এবং ইহুদি এদেরই চক্রান্ত আজকে সালাফিদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করার এদের চক্রান্ত কখনো সফল হবে না যারা শিয়া প্রীতি দেখান যারা ইহুদির গোলামি করছেন শুনে রাখেন ফেরাউন চুবনী খেয়ে বিদায় নিয়েছে নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে আজও সে আল্লাহ আছেন সালাফিদেরকে উদ্ঘাত করতে গেলে নিজেরা উদ্ঘাত হয়ে যাওয়া আপনি কোরআন সন্না বুঝেন বলছিলাম রাসুল সাল্লা সাল্লাম কোরআন এবং সৈসন্না বুঝতে হবে সাহাবাদের নীতিতে আমি আমার মতো করে বুঝলে পথভ্রষ্ট হয়ে যাব আপনাকে বলছি খলি পাহাড়ন রশিদ শেষে বলছেন তলাপতুল হক আমি হক খুঁজেছি সত্য খুঁজেছি মা আমি সত্যটা পেয়েছি আল হাদিসদের মধ্যে এই বক্তব্য কখনকার একশো তিরানব্বই হিজড়ির বক্তব্য এটা বোঝেননি কথা আল্লাহ সোহান বললেন ওই ব্যক্তি নাজি ফেরকা মুক্তিপ্রাপ্ত দল যাদের আকিদা মানহাস কাদের মতো হবে শাহবাদের মতো আমার মতো আল্লাহ নিজে বলছেন সুরাবাকার একশো সাঁত্রিশ আট ফাইন আমি মিসলিম বিহি ফিহি তাদাউ আল্লাহ বলছেন মোহাম্মদ মানুষের ইমান যদি তোমাদের মতো হয় মানুষের বিশ্বাসটা যদি তোমাদের মতো হয় তাহলে তাদেরকেও আমি আল্লাহ হেদায়ত দিয়ে দেব তারাও হেদায়ত প্রাপ্ত আমার ইমান বিশ্বাস কার মতো হতে হবে রাসুল সাল সাল্লামের মতো আমার আমল কার মতো হতে হবে রাসুল সাল্লাহ মতো আল্লাহ আর একটা জায়গায় বলছেন এ সাহাবিদের নীতি মানতে বলছেন খুলেন একশো নম্বর আয়াত আউয়ালুন ইমান আনন অগ্রবতী হয়েছে ইমানের দিকে অগ্রবতী মৃণাল মোহাজিরিনওয়াল আনসার যারা মহাজের আনসার এরা কারা না আল্লাহ বলছেন ইমান আনয়ন অগ্রবতী হয়েছে সাহাবিরা ওয়াল্লেদিন তবহুম ভি ঈশ্বনি র জী অন্নহান আন আল্লাহ বলছেন তাদের তারাও ইমান আনন অগ্রবতী হবে যারা সাহাবাদের নীতিতে চলবে সুহান আল্লাহ নিজে বলছেন আমাদের আকিদা মানাস কাদের মতো হতে হবে সাহাবাদের মতো তাহলে আমরা যে আকিদা মানহাজের উপরে আসি আপনি দেখেন সাহাবাদের নীতিতে আমরা আছি কি না আর আমরা কি বাহাত্তর দলের মধ্যে আছি না একটা দলের মধ্যে আছি যেই দলটা সার্বিক জীবনে কোরআন সুন্নার আলোকে চলছে আল্লাহ সোমান তালা আমাদেরকে কোরআন এবং সহি সন্না বোঝার আমাদেরকে আকিদা মানহাজ বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমরা দোয়া রাখি আল্লাহ যে আজকের এই ওয়াজ মাহফিলে যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন প্রত্যেককে কোরআন এবং সুন্না বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন চার ইমামের চারটি কথা কট করব দুই মিনিটে দেখেন কোরআন সন্না মানতে হবে বড় ইমাম চারজন আমরা বলি না ইমাম মালেক ইমাম কি আবু হানিফা ইমাম মালেক ইমাম সাফি ইমাম আহামাদ বিন হাম্বাল এই চারজন কি বলেছেন আমরা এদেরকে শ্রদ্ধার সাথে মানে আল্লাহ এদের কবরের শাস্তি মাফ করুক এদেরকে উচ্চ মাকাম দান করুক এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক